সবাইকে স্বাগতম। আজকে আমাদের IUCN এবং বিজনেস স্ট্যান্ডার্ড একসাথে আমরা একটা ওয়েবিনার করছি স্বাধীনতার 50 বছরের গোল্ডেন জুবলি উদযাপন মাথায় রেখে। অনেকগুলো আলোচনা হলো, ফরেস্টের কথা হলো। আমি মনে হয় ফরেস্টে যাওয়ার আগে আমি মেরিনে যেতে চাই, একটা নতুন একটা সেক্টর, নতুন একটা 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 জায়গা, মানে এই ডিসিপ্লিনটাও নতুন। আমি ডক্টর সাইদুর রহমান এবং আলিফা দুইজন নতুন ঘরানার সায়েন্টিস্ট, তাদেরকে আমি অনুরোধ করব এই কি অ্যাচিভ করলাম আমরা, কি ট্রান্সফরমেশন আমাদের দরকার যখন আমরা ব্লু ইকোনমির কথা বলছি। ডক্টর সাইদুর রহমান, থ্যাংক ইউ রকিবুল আমিন ভাই, প্রথমত আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য এবং কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আই এম ইন্সপায়ার্ড বাই প্রফেসর ডক্টর এ কে আনামুল হক স্ট্যাটিস্টিক্স। তখন আমার মনে হলো যে কিছু স্ট্যাটিস্টিক্স আমার হাতেও আছে, আমি কিছুদিন ধরে এই কাজ করছিলাম, আমি একটু তুলে ধরবো। আমার প্রথম বিষয়টি হচ্ছে সমুদ্র বিষয়ে। আমাদের যেহেতু আমরা সবাই জানি পলিটিক্যালি একটা উইল তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের সমুদ্র সীমা আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে তার বিরোধ নিষ্পত্তি হবার ফলে আমাদের যে এখন ইইজেড, এই ইইজেড কে ঘিরে ব্লু ইকোনমিক যে মোমেন্টাম তৈরি হয়েছে বা তৈরি করার চেষ্টা চলছে, যে পলিটিক্যাল উইল এসেছে, তাতে একটি ভুল মেসেজ আমি সব সময় শুনতে পাই, সেটি হচ্ছে বিশাল সমুদ্র এলাকা। এই বিশাল সমুদ্র এলাকাটা আসলে বিশাল নয়। আমি একটু সামান্য তথ্য তুলে ধরতে চাই। স্বীকৃত 157টি দেশের ইইজেড রয়েছে বিশ্বের মহাসমুদ্র। এই 157টি দেশের মধ্যে বাংলাদেশের আয়তনের দিক থেকে বাংলাদেশের সমুদ্রের অবস্থান 144। তার মানে আমরা হচ্ছি এট দি ভেরি বটম। আমাদের সকল সার্ক কান্ট্রির মধ্যে আমাদের সমুদ্র এলাকা সবচাইতে ছোট, বিমস্টেক সকল কান্ট্রির মধ্যে আমাদের এলাকা সবচাইতে ছোট। বাংলাদেশের ইকোনমিক্যালি যে যাদেরকে আমরা পিয়ার কান্ট্রি মনে করি সারা বিশ্বে, তাদের সবার মধ্যে বাংলাদেশের সমুদ্র সবচাইতে ছোট। এবং যেখানে শ্রীলঙ্কার মাথাপিছু একজন মানুষের সমুদ্রে গড় এলাকা হচ্ছে 25,000 বর্গ মিটার, বাংলাদেশের হচ্ছে মাত্র 710 বর্গ মিটার। প্রায় অধিকাংশ পিয়া শ্রীলঙ্কার 25,000, ইন্দোনেশিয়ার 23,000, সিয়েরা লিওনের 22,000, মোজাম্বিকের 21,000, ইয়েমেনের 19,000, ফিলিপিন্সের 19,000, বাংলাদেশের হচ্ছে 710। কাজেই এই 710 এবং 157টি দেশের মধ্যে 144তম স্থান অধিকার করে যদি আমরা প্রথমেই মেসেজ দিতে শুরু করি আমাদের বিশাল সমুদ্র, তাহলে এই সমুদ্রের রিসোর্স কে কনজার্ভ করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। এটা সম্পূর্ণ কাউন্টার ইনটুইটিভ টু কনজারভেশন মেসেজ। আমাকে একটা পয়েন্ট দেওয়া হয়েছে, মীন সন্ধানের মাধ্যমে আমরা কি জানতে পেরেছি ইন টার্মস অফ মেরিন সায়েন্স এন্ড ফিশারি। মীন সন্ধানী যদিও বাংলাদেশের প্রথম গবেষণা জাহাজ নয়, এর আগেও এমভি জালোয়া, এমভি আরভি মাছরাঙ্গা এবং অনুসন্ধানী তিনটি জাহাজ 70 এবং 80 দশকে কাজ করেছে। তারপর দীর্ঘদিন বিরতি পড়ার পর 2016 সালে আবার নতুন করে এই মীন সন্ধানী জাহাজ নিয়ে এসে আমরা গবেষণা শুরু করেছি। একটি জিনিস যেটা আমরা অর্জন করেছি সেটা হচ্ছে যে মীন সন্ধানী জিপিএস যুগের জাহাজ। আগের জাহাজগুলি সবই ছিল জিপিএস যুগের আগের জাহাজ, যার ফলে আমাদের যে জিওগ্রাফিক্যালি যে রিসোর্সের ম্যাপিং করবার সুযোগ, এটা আগের জাহাজগুলো ছিল না, যেটা মীন সন্ধানের মাধ্যমে সম্ভব হবে। এবং ইতিমধ্যেই আমরা গত 4 বছরের সার্ভে ডেটা থেকে মোটামুটি আমাদের বায়োটিক রিসোর্সেস অফ বেঙ্গলের কোথায় কি রয়েছে তার মোটামুটি একটা প্রাথমিক ধারণা পেতে শুরু করেছি। আরো 2-5 বছর যদি এটি গবেষণা করে আমরা খুব ভালো ধরনের বায়োলজিক্যাল রিসোর্স ম্যাপিং করে ফেলতে পারবো ইন দ্য বে অফ বেঙ্গল। এবং এই মীন সন্ধানের গবেষণা প্লাস গত 30 বছরের ফিশ ক্যাচ এন্ড এফোর্ট এর ডাটা অ্যানালিসিস করে আমরা গত বছরই প্রথমবারের মতো আমাদের বে অফ বেঙ্গল এর স্টক অ্যাসেসমেন্ট করে যেটুকু পেয়েছি তাতে প্রতি 10টা মাছের 7টা মাছ এট দি ব্রিঙ্ক অফ এক্সটিংশন, কমার্শিয়াল এক্সটিংশন, নট বায়োডাইভার্সিটি সেন্স এক্সটিংশন নয়, এটাকে আমরা কমার্শিয়াল এক্সটিংশন বলি, অর্থাৎ এই মাছ ধরার মতো মাছ আর থাকবে না। তো যদি আমাদের 100টা মাছের 70টা মাছ বা 10টা মাছের 7টা মাছের যদি এই অবস্থা হয়, তার মানে হচ্ছে যে আমরা ইতিমধ্যেই অত্যন্ত দশকের পর দশক আমরা ওভার ফিশিং করে এসেছি, ইনডিসক্রিমিনেট ফিশিং করে এসেছি। আমাদেরকে নজর দিতে হবে নট অনলি ফ্ল্যাগশিপ স্পেসিস লাইক ডলফিন, টার্টল, এইসব ফ্ল্যাগশিপ স্পেসিস শুধু নয়, আমাদের ফুড চেইনের প্রতিটি স্পেসিসের প্রতি আমাদের কনজারভেশনে মনোযোগ দিতে হবে। আমি আপনাদের মাধ্যমে আমি আশা করবো যে আপনারা যখন যেখানে সুযোগ পাবেন অন্তত সমুদ্র বিষয়ে এই বার্তাটি পলিসি লেভেলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ স্যার ভাই, ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। বিশাল আসলে বিশাল নয়, পার ক্যাপিটা হিসেবে আমাদের কিন্তু এত বড় নয়।
আমি আলিফাকে এখন ফ্লোর দিব। শি ইজ ডুইং গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ অন রে অ্যান্ড শার্ক কনজারভেশন। আলিফা, তোমার অভিজ্ঞতা বলো। থ্যাংক ইউ ভেরি মাচ রাকেশ ভাই আমাকে সুযোগটা দেওয়ার জন্য তো এস্টিমড গেস্টদের মাঝখানে। আমি সাইদুর রহমান স্যার যেভাবে শুরু করেছেন উনি খুব চমৎকার একটা আসলে সেট আপ তৈরি করেছেন আমার যা বলবার আছে সেটা বলার জন্য। আমি কাজ করছি মাত্র 4 বছর হয়েছে, সকলের সব অভিজ্ঞতার কাছে বোধহয় সবচেয়ে কম। আমি মূলত কাজ করছি বাংলাদেশের শার্ক অ্যান্ড রে, হাঙ্গর এবং শাপলা পাতা এই মাছগুলো নিয়ে। আমি প্রথমে শুরু করেছিলাম এটাই বোঝবার বা জানার চেষ্টা করা যে বাংলাদেশে আসলে কী পরিমাণ আছে। আমরা কাজ করার শুরু আগে পর্যন্ত আমরা ভাবছিলাম যে আমাদের 80-85টা স্পিসিস আছে, কিন্তু থরো লিটারেচার রিভিউ এবং আমাদের ফিল্ড ডেটা থেকে আমরা দেখেছি বাংলাদেশের বে অফ বেঙ্গলে 150-এর মতো স্পিসিস থাকা উচিত এবং আমরা প্রায় 17-20টা স্পিসিস কনফার্ম করতে পেরেছি যে বাংলাদেশে আছে। দুঃখের বিষয় হচ্ছে এর মধ্যে এমন অনেক স্পিসিস আছে যেটা গত 10 বছর আগেও প্রচুর পরিমাণে দেখা যেত, এখন ক্রিটিক্যাল এন্ডেঞ্জার্ড এবং বাংলাদেশে গত 10 বছরে একটা রেকর্ডও নাই। যদিও আমরা সবাই ভাবি যে হাঙর তো কেউ খায় না, শাপলা পাতা মাছটাও যদি আমরা কসমোপলিটন সিটির কথা চিন্তা করি তেমনভাবে খায় না, খুবই ট্রাইবাল বা নিশ ডিপেন্ডেন্ট একটা মার্কেট আছে। তারপরেও এটার যে একটা বেশ বড় মার্কেট চেইন আছে এবং সেখান থেকে যে একটা বিশাল রেভিনিউ একদমই সরকার এবং মানুষের রেডারের আন্ডারে থেকে চলে যাচ্ছে একটা সিন্ডিকেটেড মানুষের হাতে, এই ব্যাপারটা অনেকেই জানে না। এবং ফিশারিজের ক্ষেত্রে মূল সমস্যা যেটা হচ্ছে আপনি কিন্তু ফিশারিজকে অন্য কোনো ওয়াইল্ড লাইফের মতো এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না। তো আমরা যখন ফিশারিজ কনজারভেশনের কথা বলি সেটা যে কোনো ফিশ স্পিসিস হোক, হাঙর হোক বা অন্য কোনো মাছ হোক, আমরা এখন পর্যন্ত রেভিনিউটাকে মাছকে দেখেই চিন্তা করি যে মাছকে বাঁচাতে হবে। তার কারণ হচ্ছে এটার সাথে লাইভলিহুড জড়িত আছে, এটার সাথে বিশাল একটা রেভিনিউর ব্যাপার আছে, বাংলাদেশের বিশাল একটা জিডিপি মেরিন ফিশারিজ থেকে আসে, ওই জায়গা থেকে বের হয়ে আমরা এখনও চিন্তা করতে পারি নাই। এবং শার্কের ক্ষেত্রেও শুরুর দিকে এই ব্যাপারটাই ছিল। বিভিন্ন সেমিনারে আমরা অনেকবারই বলতে শুনেছি ঠিক আছে একটা ট্রেড যে আছে এটাকে কী করে আরও রেভিনিউ এনগেজিং একটা প্রসেস করা যেতে পারে। তো এই নেগেটিভগুলো চেঞ্জ হওয়ার একটা মারাত্মক প্রয়োজন বাংলাদেশে রয়েছে, যেখানে আমাদেরকে আসলেই বুঝতে হবে যে আমরা যেই রেভিনিউটা জেনারেট আমাদের সমুদ্র থেকে করতে চাই সেটার লং টার্ম ইম্প্যাক্ট প্রত্যেকটি স্পিসিস এবং মানুষের উপরে কী করে পড়বে। আজকে আমরা যদি একটা বিশাল জিডিপির আশায় আগামী 10 বছর ব্লু ইকোনমির নামে প্রচুর পরিমাণে আহরণ ভিত্তিক একটা অর্থনীতি তৈরি করবার চেষ্টা করি, যেটার একটা ছোট্ট বহিঃপ্রকাশ হয়তো অলরেডি দেখা যাচ্ছে, আগামী 10 বছর পরে এই ইকোনমিও থাকবে না এবং আমাদের হাতে ওই সুযোগটাও থাকবে না যেই সুযোগ দিয়ে আমরা হয়তো একটা নতুন নেগেটিভ তৈরি করতে পারতাম, যেখানে মানুষ এবং স্পিসিস একই সাথে রিকনসাইল্ড ওয়েতে বসবাস করবার একটা সুযোগ থাকতে পারে। বাংলাদেশ যেই জায়গায় আছে, সাইদুর রহমান স্যার বলছিলেন যে বিশাল আসলে বিশাল না এবং কথাটা খুবই সত্য, কিন্তু এই অল্প একটু জায়গার মধ্যেও আপনি যদি ডাইভার্সিটি দেখেন এবং মানুষের ডিপেন্ডেন্সি দেখেন আমাদের অন্যান্য আশেপাশে নেইবরিং কান্ট্রিগুলোর থেকে অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা বেশি হতে পারে এবং কিছু কিছু স্পিসিসের ক্ষেত্রে সেটা আছে। শার্ক এন্ড রেটার একটা খুবই চমৎকার উদাহরণ। ইউ মেনশন টু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা হচ্ছে যে স্পিসিস ডাইভার্সিটি আমরা আগে জানতাম না, এখন নতুন নতুন তথ্য আসছে। তুমি যেটা খেয়াল করেছো যে এই নতুন তথ্য পাওয়ার পরে দেখা যাচ্ছে যে অলরেডি স্পিসিসটা অনেক এক্সটেনশনের কাছাকাছি চলে গেছে এবং IUU illegal unreported unregulated fishing সেটা একটা বড় জিনিস। মাছ নিয়ে কথা হচ্ছে, আমি ডক্টর ওয়াহাবের কাছে যাব। ওয়াহাব ভাই, আপনি যদি 4 মিনিটের মধ্যে আমাদেরকে বলেন আমাদের বিশাল সাকসেস হিলশা কনজারভেশনে এবং সেই সাথে আমাদের যে আলিফা যে কথাটুকু বললো এবং সাইদুর রহমান যেটা বললো সমুদ্র রক্ষা যে MPA এটা আপনি কাজ করেছেন, অনেকদিন থেকে কাজ করছেন, এই দুটো বিষয় যদি আমাদেরকে বলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বাংলাদেশে 70-80 পর্যন্ত যে জনসংখ্যা সেটি 7+ ছিল, আজকে যদি মাছের উৎপাদ মানুষ দেখি তাহলে মানুষ হয়েছে হলো 17 কোটি 2.5 গুণ, আর মাছ হলো সেই সময় 7 লক্ষ টন ছিল, এখন হয়েছে 43 লক্ষ টন, তাই মাছ বেড়েছে 6 গুণ। তাই মৎস্য সেক্টর একটি বিপ্লব ঘটে গেছে। এই বিপ্লবটি মূলত স্বাদু পানির মাছের ক্ষেত্রে এবং কার্প জাতীয় মাছ যেটা চাইনিজ এবং বাংলাদেশের রুই কাতলা মৃগেল চাইনিজ মাছগুলো তাদের একটা বিপ্লব এসেছে, থাই ক্যাটফিশ এবং তেলাপিয়ার একটি বিপ্লব, সাথে সাথে মানুষের চাহিদা বাড়ছে দেশীয় মাছের প্রতি, তাই ছোট ছোট দেশীয় মাছগুলো ইদানিং চাষে আসছে। আমার এই বাংলাদেশের
জীব বৈচিত্র্যকে তুলে ধরার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে, বিশেষ করে আপনার আইইউসিএন থেকে যে রেড লিস্ট সেটি জাতির জন্য সংকেত, এবং তাকে লক্ষ্য করে বাংলাদেশ সরকার তার বিএফআরআই এর মাধ্যমে জীব বৈচিত্র্য রক্ষার জন্য ব্যবস্থা নিয়েছে এবং তারা জিন ব্যাংক করেছে এবং তারা প্রায় 25টা প্রজাতিকে ব্রিড করে আর নতুনভাবে একোকালচারে নিয়ে এসেছে। এগুলো নতুন সংযোজন, সেই সাথে বাংলাদেশ থেকে ইলিশ হারিয়ে যেতে ছিল, আপনারা সবাই সহযোগিতা করেছেন, ওয়ার্ল্ড ফিশ ডিপার্টমেন্ট অফ ফিশারিজ বিএফআরআই তাদের নেতৃত্বে আজকে বাংলাদেশে ইলিশের বিপ্লব ঘটেছে এবং আজ ইলিশ প্রায় ডবল উৎপাদন হয়েছে এবং বিশ্বের যে উৎপাদনকারী দেশগুলো রয়েছে ভারত মায়ানমার তাদের মধ্যে আমাদের প্রতিবেশী হিসাবে বড়, এবং আমরা 86% উৎপাদন করতে সমর্থ হয়েছি। সেটা সম্ভব হয়েছে কমিউনিটি ইনভলভ করে কনজারভেশনের মাধ্যমে, আর কনজারভেশনের মাধ্যমে যে 6টা স্যাংচুয়ারি করা হয়েছিল সেটি এখানে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। বাংলাদেশের বর্তমান যে মৎস্য উৎপাদন প্রক্রিয়া সেটা চেঞ্জ নিয়ে আসতে হবে, নদ নদীগুলোকে বেশি জোর দিতে হবে, তাই ঢাকা আশেপাশের নদ নদীগুলো একেবারে পলিউটেড, আমরা এটা অ্যাসেসমেন্ট করেছি, ট্রেস এলিমেন্ট অনেক বেশি এবং মৎস্যকুলের বসবাসযোগ্য নয়, ইলিশ তো নয়, তাই কিভাবে নদ নদীগুলোকে রক্ষা করে বায়োডাইভার্সিটি তথা ইলিশ সহ সকল মাছকে রক্ষা করা দরকার সে বিষয়ে আমাদের ভয়েস আরো রেইজ করা দরকার। আমরা আগামী 20 বছরে 70 লক্ষ মেট্রিক টনে পৌঁছতে পারবো এই ধারাতেও যদি চলি, তবে লক্ষ্য রাখতে হবে যেন মাছ চাষ করতে গিয়ে পরিবেশ ধ্বংস না করি।